দর্শক চলছে উপনির্বাচন আর সেই নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মীরা অপেক্ষায় আছেন আমরা তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই আপনাদের সাথে আমাদের সাথে আছেন ঠাকুরগাঁও থেকে রেজাউল করিম মানিক এবং সেই সাথে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে মতিউর মুর্তজা আছেন বগুড়া থেকে আব্দুল সালাম বাবু এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে হুমায়ুন কবির জীবন শুরুতে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে রেজাউল করিম মানিকের কাছে মানিক আপনাকে স্বাগত একটু জানতে চাই ভোটের কি পরিস্থিতি দেখছেন ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন সেই সাথে কোন প্রকার অরাজকতা লক্ষ্য করেছেন কিনা ধন্যবাদ আপনাকে আমি সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে রয়েছি এবং খোঁজখবর নিয়েছি দেখেছি যে ভোটার উপস্থিতি সকালে কিছুটা কম থাকলেও অর্থাৎ দুপুর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে তবে এখন বেলা দুইটায় আমি রয়েছি ঠাকুরগাঁও রানী শঙ্কর ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে আপনি দেখতে পাচ্ছেন যে ভোটার উপস্থিতি অনেকটাই নেই বললেই চলে অর্থাৎ এই কেন্দ্রে এখন পর্যন্ত ভোট পড়েছে 25% বলে আমাদের প্রিজাইডিং অফিসার এখানে জানিয়েছেন তবে সব মিলে রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন যে সংসদীয় আসনের পীরগঞ্জ এবং রানী শঙ্কলে এখন পর্যন্ত অর্থাৎ 25 থেকে 30% ভোট পড়েছে এবং আরো ভোট পড়বে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোটার রিটার্নিং কর্মকর্তা যেটি আশা প্রকাশ বাদ ব্যক্ত করেছেন যে প্রায় 40 থেকে 50% ভোট কাস্ট হবে এই সংসদীয় আসনে তবে আরেকটি বিষয় বলি যে প্রায় অর্থাৎ 128টি ভোট কেন্দ্রে 324,741 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে যদি আপনাকে বলি যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই ভোট চলছে র‍্যাব বিজিবি নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশের স্ট্রাইকিং ফোর্স এবং সহ আনসার সদস্য সহ সকলে কিন্তু অর্থাৎ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট নিচ্ছেন প্রিজাইডিং অফিসাররাও রয়েছেন সর্বোচ্চ সতর্ক তো ইভিএম নিয়ে বরাবরের মতোই কিছুটা বিড়ম্বনায় পড়েছে ভোটাররা কোনো কোনো ভোট কেন্দ্রে ইভিএম এর মেশিনের ত্রুটির কথা বলেছেন ভোটাররা তবে সব মিলে যে এই যে ভোটের ঠাকুরগাঁও এই সংসদীয় 3 আসনের যে ভোট একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ বেলা 4:30টার মধ্যে ভোট যখন শেষ হবে এরপরে কে নির্বাচিত হন এটি আমাদের দেখার পড়া এই ছিল আমার কাছে অর্থাৎ ঠাকুরগাঁও রানী শঙ্কর ডিগ্রি কলেজের ভোট কেন্দ্র থেকে সর্বশেষ ফিরে যাবো চাঁপাইনবাবগঞ্জ রয়েছেন মতিউর মুর্তজা আমার সহকর্মী সেখান থেকে জানাবেন সেখানকার খবর মুর্তজা চাঁপাইনবাবগঞ্জ জেলায় 2টি সংসদীয় আসনে উপনির্বাচন চলছে আজকে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়ছে সকাল 9টার দিকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আদর্শ বালিকা বিদ্যালয় মাঠের ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী এবং হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের যে প্রার্থী সমর্থকরা আছেন তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে এছাড়া এখন আমরা অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের সামনে এখানেও নৌকা এবং স্বতন্ত্র প্রতীক আপেলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তারা দুই দিকে অবস্থান নিয়ে এখন তারা সেখানে অবস্থান করছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়লেও ভোট বাড়ছে না চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত ভোটের হার খুবই কম ভোট পড়ছে আমরা যে কেন্দ্রটিতে অবস্থান করছি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এখানে 3071 ভোটের মধ্যে মাত্র 450টি ভোট পড়েছে এই এই একই অবস্থা অন্যান্য কেন্দ্রগুলোরও সব কেন্দ্রগুলোরই একই অবস্থা সেখানে ভোটের হার খুব কম তবে প্রিজাইডিং অফিসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং ভোট প্রার্থীরা জানাচ্ছেন যে বেলা আরও বাড়ার সঙ্গে ভোটে প্রার্থী মানে ভোটারদের আরও কেন্দ্রে আসতে পারেন এবং ভোট বাড়তে পারেন সেজন্য সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এর মধ্যে প্রার্থী বাড়বে এই ছিল সর্বশেষ অবস্থা চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন আমরা যাচ্ছি আমাদের সহকর্মী বগুড়ার বাবুর কাছে মুর্তজা আপনার ওখানে যে অবস্থা বগুড়াতেও একই অবস্থা বগুড়ার 2টি আসনে নির্বাচন সকাল 8:30 থেকে শুরু হয়েছে এবং বিকেল 4:30 পর্যন্ত একটানা ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি ভোটারদের উপস্থিতি খুবই কম এবং ভোটারদের লাইন তেমন আমরা দেখতে পাচ্ছি না তবে ভোটার আসছে যাচ্ছে এরকম অবস্থা আমরা রয়েছি বগুড়া শহরের কর্ণেশন স্কুল কেন্দ্রে যেখানে ভোটাররা আসছে তারা ভোট দিতে যাচ্ছে এবং বগুড়ার যে অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে সেখানেও
কিন্তু ভোটারদের উপস্থিতি তেমন লক্ষণীয় নয়। আপনাকে জানিয়ে কি বগুড়া সদর আসনে 410,743 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে 143টি কেন্দ্রে, এবং বগুড়া চার আসনে 3,28,469 জন ভোটার রয়েছেন, তারা 112টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন। দুটি আসনেই কিন্তু নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা, এবং বগুড়ার এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য করার জন্য কিন্তু মোবাইল ফোর্স রয়েছে 10টি, স্ট্রাইকিং ফোর্স রয়েছে 5টি, র্যাবের রয়েছে 10টি টিম, বিজিবির 8 প্লাটুন মোতায়েন রয়েছে। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। সকাল 8:30 ভোট গ্রহণ শুরু হয় এবং সকাল 8:30 কিন্তু হাস্তাজান ভাণ্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী রাগিবুল আহসান রিপু ভোটাধিকার প্রয়োগ করেন, এবং তার পরপরই জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর ভোটাধিকার প্রয়োগ করেন নারুলি কেন্দ্রে। সব মিলিয়ে বগুড়ায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথেই ভোটারের উপস্থিতি বাড়বে বলে ধারণা করছে প্রিজাইডিং অফিসার এবং ভোটগ্রহণ কর্মকর্তারা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে যাব ব্রাহ্মণবাড়িয়ায় সহকর্মী হুমায়ুন কবির জীবনের কাছে। জীবন, আমি আছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ উপ নির্বাচনে। সেই নির্বাচনে ভোট এখনও চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সকাল থেকে কিন্তু এই দুটি উপজেলায় নির্বাচন চলছে, এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনে যে বিশেষ করে যে বিষয়টি আমাদের চোখে পড়েছে সেটি হলো যে আসলে প্রতিটি কেন্দ্রে কিন্তু ভোটারের উপস্থিতিটা কিন্তু খুবই কম, এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে আসলে ভোটার তেমন একটা নেই ভোট কেন্দ্রে, এবং যারা আসলে নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাদের উপস্থিতিটা আমাদের চোখে পড়েছে। এবং বিশেষ করে এখানে র‍্যাব, পুলিশ এবং আনসার এবং যারা মোবাইল কোর্ট রয়েছেন তাদের উপস্থিতিটা আমরা লক্ষ্য করেছি। এবং আমি যে কেন্দ্রে এসেছি সেই কেন্দ্রটি 4-4 তলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা রয়েছে 4,377 জন ভোটার রয়েছে। সেখানে এখন দুপুর 2টা বাজে, সেই জায়গায় ভোট পড়েছে, 425 জন ভোট প্রদান করেছেন। তাহলে বুঝতে পারছেন যে আসলে যারা ভোটার রয়েছেন তাদের উপস্থিতিটা কেমন থাকতে পারে। এবং সব কিছু মিলিয়ে আসলে যে ব্রাহ্মণবাড়িয়া যে 2 আসনের নির্বাচন, সেই নির্বাচনটি আসলে কিছুটা নীরব বলা যেতে পারে। আসলে ভোটারদের যদি উপস্থিতি না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে যারা নির্বাচনের সাথে জড়িত রয়েছেন তারাও বলছিলেন যে ভোটারের উপস্থিতিটা আসলে থাকলে হয়তো এটা আরও ভালো হতো। তো সব কিছু মিলে ব্রাহ্মণবাড়িয়ার সংসদ উপনির্বাচনে ভোট এখনও চলছে, এবং আরও প্রায় 2.5 ঘন্টা ভোট রয়েছে, যে 2.5 ঘন্টা চলবে ভোট, সেই ভোট প্রদানের সময় রয়েছে। তারপর হয়তো বলা যেতে পারে যে আসলে এই নির্বাচনটি কেমন হয়েছে, এবং এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।